আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আর আজকে আমি চারটা ডেজার্ট রেসিপি একসাথে শেয়ার করব। দুইটা পায়েস রেসিপি আর দুইটা শ্যামাই রেসিপি আর নবাবের শ্যামাই রেসিপি শেয়ার করব প্রথমেই ক্রিম ছাড়া কিভাবে আপনার নবাবের শ্যামাইটা রান্না করতে পারেন তারপর শেয়ার করব সাবুদানা পায়েস রেসিপি আর রাজকীয় স্টাইলে এই পায়েসটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব ঈদে যেহেতু আপনারা ঈদ আসছি ঈদে যাতে রান্না করে খেতে পারেন তারপর আমি ঝড় জর্দা জর্দার রেসিপি শেয়ার করবো কারণ ঈদ আসলে কিন্তু আমরা নানা ধরনের শ্যামাই রান্না করি নানা ধরনের ডেজার্ট রান্না করি তার মধ্যে সেমাই কিন্তু আমরা মাছ রান্না করে থাকি তারপর আমি শেয়ার করব রাজকীয় স্বাদে ছানার সেমাইটা খেতে ছোট বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে তো নবাবের সেমাই বানানোর জন্য প্রথমে আমি চুলাতে চলে এসেছি একটা প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি তো এই নবাবি সময় রান্না করতে অবশ্যই কিন্তু ঘিটা লাগবে যেহেতু নবাবি সেমাই তো ঘিটা হালকা আমি গরম করে নিয়েছি আর এখন আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কিশমিশ আর এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম এক টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম দিয়ে দিয়েছি তো বাদামগুলো আমি হালকা ভেজে নেব মানে এক থেকে দুই মিনিট হালকা আছে ভেজে নেব চুলার জালটা কিন্তু একদম কমিয়ে রাখবেন বাড়িয়ে দেবেন না আর দেখুন বাদাম কুচিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে বাদাম আর কিশমিশ এই পর্যায়ে কিন্তু এগুলো আমি এখন প্যান থেকে উঠিয়ে নেব শ্যামাই রান্না করার জন্য আমার লাগছে লাচ্চা শ্যামাই আমি বনফুলের এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়ে নিয়েছি আর শ্যামাইয়ের পুরো প্যাকেটের শ্যামাই কিন্তু আমি এখন দিয়ে দিলাম আর চুলার জালটা একদম লো হিটে কিন্তু রাখতে হবে এ পর্যায়ে লো হিটে কিন্তু আপনারা ঘির সাথে এই সময়টা ভেজে নেবেন তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এক হাফ কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে চিনি চুলার জলটা কিন্তু আমি বন্ধ করে তারপরে এগুলো দিয়ে দিয়েছি এখন আবার চুলার জলটা আমি অন করে দিয়েছি অন করে দিয়ে একদম লো হিটে আমি চিনি গুঁড়া দুধ আর এই সেমাই একসাথে ভেজে নেব তো আজকে আমি এই সময়টা কিন্তু ক্রিম ছাড়া রান্না করব ক্রিম ছাড়াই একদম রাজকীয় স্টাইলে নবাবী সময়টা আজকে রান্না করে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব সকল প্রকার টিপস সহ আর অল্প একটু জর্দা কালার দিয়ে দিলাম এখানে আমি অল্প একটুখানি দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা কালার আসবে সেজন্য এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে বাদও দিতে পারেন তিন চার মিনিট একদম লো হিটে কিন্তু সেমাইগুলো ভেজে নিয়েছি দেখুন এ পর্যায়ে কিন্তু আমার সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি আর যে পাত্রে আমি এটা সেট করবো সেমাইটা সে পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি তো প্রথমে আমি অর্ধেক সেমাই এই পেনে দিয়ে দিব পুরো সেমাই কিন্তু দেওয়া যাবে না অর্ধেকটুকু আমি প্যানে নিয়ে নিচ্ছি মানে বাটিতে নিয়ে নিচ্ছি অর্ধেকটা সেমাই নিয়ে আমি সুন্দর করে সেট করে দিব পেঁচোলা দিয়ে আর এই আস্তে সুন্দর করে এভাবে চেপে চেপে বসিয়ে দিবেন মানে একটা লেয়ার আমি প্রথমে করে নিলাম শ্যামাই দিয়ে আর এই লেয়ারটা এভাবে করবেন একদম চেপে চেপে বসিয়ে দিবেন সুন্দর করে তো সেমাই লেয়ারটা আমার করে নেওয়া হয়ে গেছে এরপর যে এটা আমি সাইডে রেখে দেব বাকি প্রিপারেশনটা করে নেব তার জন্য এখানে আমি পাঁচ কাপ দুধ জ্বালিয়ে দুই কাপ করে নিয়েছি তো যেহেতু আমি আজকে ক্রিম দিব না সেই জন্য দুধটা আমি অনেক বেশি জাল করে সুন্দর করে ঘন করে নিয়েছি আর এরকম দুধ জাল করে ঘন করে যখন রবি সময়টা রান্না করবেন তখন কিন্তু ক্রিমের কোনো প্রয়োজন পড়বে না তো এ পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি আর এখানে আরও হাফ কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিব। তো সব কিছু দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলা যা জ্বালানোর আগে কিন্তু এই কাজটা অবশ্যই করে নেবেন আগেই কিন্তু সুন্দর করে এভাবে মিশিয়ে নেবেন হলে কিন্তু চুলাতে গিয়ে করলে দলা পেকে যাবে এজন্য খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অন করবেন তো আমার সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে এখন আমি চলে যাব চুলাতে চুলাটা অন করে দিয়েছি আর আমি অনবরত নেড়েচের এটা জাল করে নেব কারণ এটা চুলাতে দেওয়ার পর কিন্তু খুব সহজেই ঘন হয়ে আসবে তো আমি এটা বল কুঠিয়ে নেব এভাবে অনবরত নেড়ে চড়ে জাল করে আর কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে দেখুন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে তো আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি মানে বল কুঠিয়ে নিয়েছি বল কুঠার পর আর দুই থেকে তিন মিনিট আমি জাল করবো এর থেকে বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই আর আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পাচ্ছেন যে এটা ঘন হয়ে এসেছে এর থেকে ঘন কিন্তু করার আর প্রয়োজন নেই এটা ঠান্ডা হওয়ার পর এমনিতে আরও অনেকখানি জমে যাবে তো এ পর্যায়ে দেখুন আমার জাল করে নেওয়া হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর গরম গরম থাকা অবস্থায় এখন আমি বাটিতে সেমাইটা যে সেট করে রেখেছিলাম সেই সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিয়ে দিবেন সব দিক দিয়ে সমান করে আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম সেট হয়ে যাবে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিবেন তারপর খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তো এরপর যে উপরে আমি আরও একটা লেয়ার করে নিব সেই যে শ্যামাই রেখেছিলাম বাকি অর্ধেকটুক সেই শ্যামাইটুকু এখন আমি উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিব তো পুরোটাই সুন্দর করে এভাবে কভার করে দিবেন সব আমি সুন্দর করে দিয়ে তারপর এভাবে পেঁচলা দিয়ে সমান করে নিচ্ছি আর এই শ্যামাইটার লেয়ার দেওয়ার কারণ লেয়ার শ্যামাই হওয়ার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে দুই দিকে দিয়ে থাকে মুচমুচে উপরে নিচে আর মাঝখানে ক্রিম সেজন্যই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো সে যে বাদাম আর কিচমিচগুলো রেখেছিলাম সেগুলো উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এতে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে আমি এটা এভাবেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেব এক ঘন্টা তারপর আপনাদের সাথে আমি পরিবেশন করব। তো ফিরে এলাম আমি ঠান্ডা হওয়ার পর ঠান্ডা হওয়ার পর দেখুন একদম সেট হয়ে গেছি কিন্তু ঈদে কিন্তু অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন তো ক্রিম ছাড়াই কিন্তু আপনারা এই সেমাইটা রাজকীয় স্টাইলে এভাবে রান্না করে খেতে পারবেন তো আশা করি আমার সেমাইয়ের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সাথে শেয়ার করব সাবুদানার ডেজার্ট রেসিপি আর রাজকীয় স্টাইলে এই পায়েসটা আজকে আমি রান্না করব আপনাদের রান্না করে শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা খেতে সবাই পছন্দ করবে এতটা মজার হয় তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই সাবুদানার পায়েস রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুধ আর এই দুধ দুই কেজি দুধ আমি জাল করে এক কেজি বাণি পরিমাণ করে নিয়েছি মানে দুধটা ঘন করে নিয়েছি আর এটা আমি আগে থেকে জাল করে নিয়েছি তো আপনারা সরাসরি কাঁচা দুধটা নিলে সেক্ষেত্রে জাল করে কিন্তু ঘন করে নেবেন অবশ্যই আর ঘন করে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস রান্না করলে সে সেই মিষ্টি জাতীয় জিনিসটা খেতে অনেক বেশি ভালো হয় আর টেস্টি হয় এখানে আমি হাফ স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা তো সাবুদানাটা দেওয়ার পর চেড়ে দিচ্ছি হলে কিন্তু দলা পেকে যাবে এই জন্য অবশ্যই একটু নেড়ে চেড়ে দেবেন সাথে সাথে আর চুলার জালটা এখন আমি বাড়িয়ে দিয়েছি খুব সুন্দর করে বলকুঠিয়ে নেব তো বলকুঠিয়ে নিয়েছি আমি এরপর যে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি বলকুঠার পর তো এখন আমি একদম চুলাটা লো হিটে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য যাতে সাবুদানাটা খুব ভালোভাবে ফুটে যায় আর ফিরে আসছি দশ মিনিট পর তো দশ মিনিট পর ফিরে এলাম সাবুদানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর সাবুদানা সিদ্ধ হতে দশ থেকে বারো মিনিট সময় লাগে আর বেশি সময়ও কিন্তু লাগে না তো এ পর্যায়ে দুধটা কিন্তু অনেকখানি ঘন ঘন হয়ে গেছে আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে কতটা ঘন হয়েছে আর সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গুঁড়া দুধ অবশ্যই কিন্তু সাবুদানার এই পায়েসটা রাজকীয় স্টাইলে করার জন্য দুরা গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করবেন আর নারকেলের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আমি শুকনো নারিকেল গুঁড়াটা দিয়েছি আপনারা চাইলে ফ্রেশ নারিকেল গুঁড়াটাও দিতে পারেন আর চিনি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে দুধের ঘোড়াটা খুব সুন্দরভাবে মিশে যায় দিয়ে দিলাম এ পর্যায়ে কয়েকটা আমি যেহেতু চিনি দিয়েছি পানি একটু উঠবে সেজন্য আমি আবারও একটু বলক উঠিয়ে দুই তিন মিনিট মতো জাল করে একটুখানি কমিয়ে নিব তো আর দুই তিন মিনিট জাল করব এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই তো বলক উঠে গেছে এ পর্যায়ে এখন আমি আর দুই তিন মিনিট মতো জাল করব আর আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে আমার পায়েসটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এটা কতটা লোভনীয় লাগছে এই পায়েসটা খেতে কিন্তু অসাধারণ তো এরপর যে চুলার জালটা অফ করে দিয়েছে ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো দুই তিন মিনিট তারপর আমি পরিবেশন করে নেব তো ফিরে এলাম আমি দুই তিন মিনিট পর এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কীরকম আছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটুখানি ঘন হয়ে যাবে সেই জন্য এরকম একটুখানি পাতলা থাকতে কিন্তু উঠিয়ে নেবেন আপনারা সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি আর যে কোনো খাবারটা কিন্তু সুন্দর হলে দেখতে সেই খাবারটার প্রতি আকর্ষণ কিন্তু বেড়ে যায় তো আশা করি আমার আজকের এই পায়েস রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে স্পেশাল পারফেক্ট জর্দাস্যামাই রেসিপি একদম ঝরঝরে করে কীভাবে আপনারা এই জর্দার রেসিপিটা তৈরি করতে পারেন ঈদের সময় সেই রেসিপিটাই সকল প্রকার টিপসও আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো আর তাহলে চলুন মূল রেসিপিতে তো সেমাই রান্না করার জন্য আমি প্রথমে এখানে লম্বা সেমাই নিয়ে নিয়েছি আর এই সময় সেমাইগুলো যে কোনো বড় মুদির দোকানে তাছাড়া সুপার শপে আপনারা পেয়ে যাবেন এগুলো দিয়ে জর্দা সময় রান্না করলে খুব সুন্দর হয় তো সেমাইয়ের প্যাকেটে রেখেই আমি সেমাইটা ভেঙে নিচ্ছি খুব ছোট ছোট টুকরো করবেন না মানে গুরু গুঁড়ো করবেন না একটু এরকম সাইজ করে এগুলো ভেঙে নেবেন তো ভেঙে আমি সেমাইয়ের পুরো প্যাকেটের যে সেমাইটুকু সবটুকু এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এখন আমি চলে যাব সেমাইটা রান্না করতে তো প্রথমে আমি এখন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে এসেছে এম এ পর্যায়ে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো এই জর্দার সময়টা অবশ্যই কিন্তু ঘি দিয়ে রান্না করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু আসল যে টেস্টটা সেটা পাবেন সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন তবে ঘি দিয়ে রান্না করলে টেস্ট বেশি হবে তো এখানে তিনটা এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি ঘির সাথে আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি অবশ্যই চুলার জালটা কিন্তু আমি একদম লো হিটে রেখেছি এ পর্যায়ে আমি কিছুটা কিশমিস আর কিছুটা কাজু বাদাম আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আরও এক মিনিট একদম লো হিটে আমি এগুলো ভেজে নেব তারপর আমি সেমাইগুলো অ্যাড করব তো আমার আজকের এই সেমাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর আপনাদের যদি ভালো লাগে কিছুটা হলে উপকারে আসে সেটাই হবে আমার সার্থকতা তো সেমাইটাও আমি ঘির সাথে তিন চার মিনিট একদম লো হিটে কিন্তু ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু এই কাজটা লো হিটে করতে হবে তো সেমাইটা ভাজার পর এ পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আমি আমার টেস্ট অনুযায়ী এক কাপ চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা দিয়ে নেড়েচেড়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ গরম পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু গরম দুধও দিতে পারেন এক কাপ তো পানিটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ঝরঝরে হবে না সময়টা একদম নরম হয়ে যাবে বুঝে কিন্তু পানিটা দিতে হবে তো এক কাপ পানি আমি দিয়ে দিয়েছি আর চুলার জলটা কিন্তু লো হিটে রেখেছি আমি তো এ পর্যায়ে এখন আমি নারকেল কুড়া দিয়ে দিচ্ছি এক কাপ অবশ্যই কিন্তু জর্দা সেমাই রান্না করে নারিকেল কুড়াটা দিতে হবে নারিকেল কুড়া দিলেই কিন্তু এর টেস্টটা পুরোপুরি পাওয়া যায় আর খেতে অসাধারণ লাগে তো আমরা বাঙালিরা ঈদের সময় কিন্তু সেমাইকে খেতে খুবই পছন্দ করি দুই তিন প্রকারের সেমাই তো আমাদের রান্না করতেই হয় রান্না করাই লাগে তো আমি সেমাইয়ের সাথে নারকেলটাও খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা এখন ঢাকা দিয়ে একদম লো হিটে রেখে দিব ঢাকা দিয়ে ছয় ছয় থেকে সাত মিনিট আমি এটা এখন ঢাকা দিয়ে লো হিটে রেখে দিব তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছি ছয় সাত মিনিট পর মাঝখানে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি ফিরে এলাম ছয় সাত মিনিট পর দেখুন আমার সেমাইটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে মাঝখানে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে একদম কিন্তু ঝরঝরে হয়েছে সেমাইটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে দেওয়ার পর এটাকে আমি আবারও একদম চুলার জালটা অফ করেই ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট এভাবেই চুলাতে রেখে দিব এতে করে সেমাইটা আর একটুখানি শুদ্ধও হবে আর একদম ঝরঝরে হয়ে যাবে তারপর ঠান্ডা হওয়ার পর আমি এই সেমাইটা আপনাদের সাথে পরিবেশন করব আর আপনারা দেখলেন তো কত সহজে খুব অল্প সময়ে কিন্তু এই ঝরঝরে জর্দা সময়টা রান্না করা যায় একটুখানি টিপসগুলো ফলো করলেই কিন্তু আপনারাও এটা একদম পারফেক্টভাবে রান্না করতে পারবেন তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ঝরঝরে হয়েছে এটা একদম কিন্তু ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই জর্দা সেমাইটা আমাদের ফ্যামিলি সবাই তো এই জর্দা সময়টা খুবই পছন্দ করে তো এখন আমি উপর থেকে কিছুটা পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল ঝরঝরে পারফেক্ট জর্দা সেমাই আশা করি আমার আজকের এই জর্দা সেমাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর কিছুটা হলে উপকারে এসেছে স্টাইলে ছানার পায়েস রেসিপি রেসিপি সকল প্রকার টিপসও শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো তাহলে চলুন মূল রেসিপিতে আজকের ছানার পায়েস বানানোর জন্য প্রথমে আমার ছানা লাগছে এখানে আমি এক কাপ ছানা কেটে নিয়েছি আর এই ছানাটা আমি ভিনেগার দিয়ে কেটেছি দুই লিটার দুধ থেকে আমার এক কাপ ছানা হয়েছে ছানাটা আমি পাতলা কাপড়ে ভেদে রেখেছিলাম পানিটা খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি তো এখন ছানাটার আমি দলাগুলো ভেঙে নিচ্ছি হাত দিয়ে একটু একটুখানি আর পর এরপর এখন আমি এখানে দিয়ে দিব এখানে আমি অল্পই একটু চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি তো অবশ্যই ঘিটা দিবেন ঘিটা দিয়ে আর এই চিনিটা দিয়ে খুব সুন্দর করে আমি একটু মাখিয়ে নিব মানে মিষ্টি বানানোর জন্য যেরকম একদম বেশি করে মথে নিতে হয় তেমনভাবে মথে নেওয়ার কোনো দরকার নেই দুই থেকে তিন মিনিট একটু আলতো করে খুব সুন্দর করে এইভাবে একটু মাখিয়ে নেবেন মানে দলাটা যাতে না থাকে সুন্দর করে একটু মিহি করে নেবেন তারপর দেখবেন এরকম যখন একটা ডোর মতো হয়ে গেছে তখন বুঝবেন যে ছানাটা মাখানো হয়ে গেছে খুব বেশি চাপাচাপি করার কিন্তু দরকার নেই তো আমার কিন্তু ছানাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এটা দুই ভাগ করে নিচ্ছি আমি আর এই ছানাটা দিয়ে এখন আমি ছানার পায়েস বানানোর জন্য এখানে আমি সেময়ের মতো মানে চাল বানিয়ে নিব আর চাল বানানোর জন্য এরকম একটা স্ট্রেইনার নিয়ে নিয়েছি স্টেইনারে যে চিকন ছিদ্র অংশটা আছে সেটা দিয়ে আমি এখন ছানার এই চালগুলা বানিয়ে নেব আর এটা খুব সহজেই কিন্তু করে নেওয়া যায় আপনারা দেখি বুঝতে পাচ্ছেন হাত দিয়ে অল্প একটু চাপ দিলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর চালের মতো মানে সেময়ের মতো পড়বে সবগুলো চাল বানিয়ে নেওয়া হয়ে গেছে ছানার পায়েসের জন্য তো ছড়ে এখন আমি সরাসরি চলে এসেছি চুলাতে চুলাতে প্যান বসিয়ে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ পানি তো এই এখন আমি চুলাটা অন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটা এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন এই পানিটা আমি খুব সুন্দরভাবে বলক উঠিয়ে নেব খুব যে ছানা দিয়ে চালগুলো বানিয়ে রেখেছেন সেগুলো দিয়ে দিবেন তো আমি আমার পানিটা বলক কুঠে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি তো আপনারা ভয় পাবেন না এটা এতে ভয় পাবার কিছু নেই এগুলো কিন্তু গলে যাবে না এগুলো এরকম আস্তই থাকবে তো এটা কিন্তু পনেরো বিশ মিনিট পর্যন্ত মিডিয়াম হিটে জাল করে নিতে হবে আমি তলাও পেকে গেছে দলাগুলো একটু আস্তে আস্তে পেঁচলা দিয়ে এরকম একটু ভেঙে ভেঙে দিচ্ছি অবশ্যই একটু ভেঙে ভেঙে না হলে কিন্তু দলা পেকে থাকবে তো আমি একটু সবগুলোই সুন্দর করে একটু ভেঙে দিলাম তো এ পর্যায়ে ভেঙে দেওয়ার পর এখন আমি কী করবো ঢাকা দিয়ে এটা পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম হিটে আমি জাল করে নিব। আর ফির চুলা মানে ঢাকনাটা একটু ফাঁকা রাখবেন তো ফিরে আসছি আমি পনেরো বিশ মিনিট পর তো আমি কিন্তু পনেরো বিশ মিনিট জাল করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন যে ছানাগুলো খুব সুন্দর কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে একদম ঝোরঝরে হয়েছে একটার সাথে কিন্তু আর একটা লেগে নেই তো আমার কিন্তু এগুলো জাল করে নেওয়া হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টা আর এই ফাঁকে ছানা মানে পায়েসের জন্য আমি দুধটা জাল করে নিব তো চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আমি অন্য চুলায় এক লিটার দুধ বসিয়ে রেখেছিলাম সেই দুধটাই ঢেলে নিয়েছি তো এই দুধটা আমি আরও কমিয়ে নেব জাল করে একদম হাফ লিটার করে নিব অনেকটা ঘন করে নিব আমি আর দুধটা ঘন করে নিলেই কিন্তু এই পায়েসটা খেতে অনেক বেশি মজা হবে তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি চিনিটা আপনারা বুঝে দিবেন আপনারা যে যে যেরকম খেতে পছন্দ করেন মিষ্টি তো এ পর্যায়ে আমি আরও মজা হওয়ার জন্য এখানে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দিবেন তাহলে দেখবেন যে ছানার পায়েসটা খেতে অসাধারণ লাগবে দুধটা মানে ঘন আরও বেশি হবে তো এই দুধটা আমি অনবরত নেড়ে চেরে পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিয়েছি আর আমার দুধটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি ঠান্ডা হতে দিয়েছি আমি দুধটা আর এই ফাঁকে আমি সেই যে ছানাগুলো আমার সেট হয়ে গেছে যে পাত্রে আমি এটা বসাবো সেই পাত্রে ছানাগুলো নিয়ে নিচ্ছি রসটা ঝরিয়ে ঝরিয়ে তো সবগুলো ছানায় আমি এভাবে রসটা ঝরিয়ে ঝরিয়ে নিয়ে নিব আর দুধটা ওইদিকে আমার ঠান্ডা হয়ে গেছে দুধটাও আমি ঢেলে দিচ্ছি মানে শিরাটা দুধের তো এটা দেওয়ার পর কিন্তু পন কমপক্ষে আধা ঘন্টা অথবা এক চা সময় থাকলে আপনাদের হাতে ফ্রিজে রেখে দিবেন তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি ফিরে এলাম তিরিশ মিনিট পর ফিরে এসেছি তিরিশ মিনিট আমি সম রেখেছিলাম ফ্রিজে এখন উপর দিয়ে আবারও কিছুটা ছানা দিয়ে দিচ্ছি তারপর আমি বাদাম কুচি আর স্যাফ্রন দিয়ে উপরে গার্নিশ করে নিব তো আমি বাদাম কুচি আর স্যাফ্রন দিয়ে উপর দিয়ে গার্নিশ করে নিয়েছি তো আশা করি তো আশা করি আজকের এই ডেজার্ট রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন অলিড যে যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ